সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন সকালে আমার চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, সকালবেলা উঠে আজকে আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমার চাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে, টা আমার জাল দেওয়া হয়ে গেছে। এই প্রথম আমি দেখো স্ল্যাপে রুটি বেলেছি, ঠিকঠাক রুটিটা হচ্ছে না। আমাদের আজকে সকালে রান্নার সবজি এসে গেছে, পটল, আম, টমেটো, এদিকে শসা এসছে, এদিকে চিচিঙ্গে। পটলের তরকারির পটলটা দেখো আমার ভাজা হয়ে গেল, এদিকে আলুটা সেদ্ধ করতে দিয়েছি। পটলটা ভেজে আমার বাটনাটা কষা হয়ে গেল। আমার পটলের তরকারি কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার আমি আর বাবু দেখো হাওড়া হসপিটালে এসেছিলাম বাবুকে দেখাতে। এখান থেকে আমরা শরৎ সজনে ঢুকেছি। এই পার্কটা দেখো কত সুন্দর, আর এখানে কত মাছ আছে, এর ভিডিওটাও আমি ছেড়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, প্রচুর মাছ এখানে। এখানে বা এটা শরৎ সদনের ভিতরেই আছে, শরৎ সদনে ঢুকে বাঁ দিকে একটা দেখবে গার্ডেনের মতো আছে, অনেক প্রচুর মাছ আছে। এখানে একটা ঝিল আছে, আর এখানে অনেক সব গাছ আছে, বাচ্চাদের চাপার দোলনা আছে, খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। এখানে এলে ঘুরে যাবে, খুব সুন্দর জায়গাটা। এখানটাতে তোমরা চেনোই, এটা শরৎ সদন। বাবু বললো একটু ঘুরে যাই, এই জন্য আমি আরও একটু এসে এখানটা ঘুরে গেলাম। বেশ সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে, কত ফুল ফুটেছে এখানে। লঙ্কার গন্ধ আসছে, লঙ্কা বাড়ি এসে আবার দেখো দোকানে এসে গেছি, গৌরী শঙ্করে দাদার পারমিশন নিয়ে ভিডিওটা তুলেছি। দেখো মায়ের জন্য এই শাড়িটা কিনলাম, এই ব্যাগটা আমি ময়দানের দোকান থেকে কিনেছি। কেমন হয়েছে তোমরা বলো। রাত্রি হয়ে গেছে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, যদি ভালো লাগে শেয়ার করো।